যে আগামী দিন বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবে তার অধিকার তৃণমূল কংগ্রেস বাংলার জনগণকে দিতে চায় আপনারা এই উদ্যোগকে সমর্থন করেন কিনা করেন আপনারা মনে করেন মানুষ প্রার্থী বাঁচবে কোনো রাজনৈতিক দল নয় আপনারা যারা আজকে ভোট দেবেন আপনারা যাকে সার্টিফিকেট দেবেন কোনো অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি এমএলএ জেলা পরিষদ মেম্বার সভাধিপতি কেউ প্রার্থী ঠিক করবে না প্রার্থী আপনি ঠিক করবেন মানুষ যাকে মানুষ যাকে মান্যতা দেবে মানুষ যাকে সার্টিফিকেট দেবে তার পিছনে দল থাকবে সর্বশক্তি প্রয়োগ করে তাকে জেতাবে এবং আগামী পাঁচ বছর মাথা নিচু করে যাতে আপনার জন্য কাজ করে সেটা সুনিশ্চিত করতেই আমরা এসছি এটাই তৃণমূলের নবজোয়ার অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে নাটক করছে ষাট দিন ধরে আমি রাস্তায় রয়েছি আমি নাকি নাটক করছি আমি বিরোধী দলের নেতাদের বলবো আমি ষাট দিন রয়েছি আপনারা ছ দিন থাকুন ঘর পরিবার বাচ্চা সংসার সব ছেড়ে মানুষের পাশে থেকে মানুষের জনমত অর্জন করে মানুষ যাকে চাইছে তাকে প্রার্থী করে দেখান এই নাটক আপনার ক্ষমতা থাকলে আপনিও করে দেখান আমি ষাট দিন আছি আপনি ছ দিন থাকুন একদিনের জন্য কলকাতা ফিরব না আপনারা যারা সভাস্থলে এসছেন গরমে কষ্ট হচ্ছে আমি জানি সবার শেষ হবে আপনারা বাড়ি ফিরে যাবেন আমার আরও পাঁচটা কর্মসূচি রয়েছে তারপর আমি রাত্রে অধিবেশনে অধিবেশন ক্যাম্পে ফিরব মাদারিহাটে সেখানেও জেলা থেকে বুথ থেকে ব্লক থেকে অঞ্চল থেকে দলীয় নেতৃবৃন্দ আসবে দলীয় পদাধিকারীরা আসবে তাদের মতামত গ্রহণ করা হবে কিন্তু আমরা কেন চাইছি যে এই পঞ্চায়েত আগামী দিন প্রগতিশীল বা মানুষের পঞ্চায়েত হোক তার কারণ আগামী দিন আপনাদের সকলকেও বুঝতে হবে যে আলিপুরদুয়ার জেলায় দু সালে আমরা হয়তো প্রত্যাশিত বা আশানিরূপ ফল করতে পারিনি আমরা লোকসভায় হেরেছি আপনারা যাকে সাংসদ করে জিতিয়েছিলেন জেতার পর তার টিকি খুঁজে পাননি পরবর্তীকালে বিধানসভায় পাঁচটা আসনের মধ্যে আলিপুরদুয়ারের মানুষ পাঁচটা আসনেই বিজেপিকে জিতিয়েছে তার কারণ কী আপনারা ভেবেছিলেন যে দুয়ার হয়তো আগামী দিন আলিপুর দুয়ার কুচবিহার জলপাইগুড়ি মিলে আলাদা পৃথক রাজ্য বিজেপি গড়বে এবং আপনারা আপনাদের অধিকার পাবেন এখন আপনারা বুঝতে পারছেন যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুবিরানা এক আমি আপনাদের অনুরোধ করব যা আগামী দিন যখন আপনারা ভোট দেবেন তখন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন আগামী দিন যখন আপনারা ভোট দেবেন তখন নিজের সার্বিক উন্নয়নকে সামনে রেখে দেবেন আগামী দিন যখন আপনারা ভোট দেবেন তখন নিজের পঞ্চায়েতের সার্বিক উন্নয়নকে সামনে রেখে দেবেন আপনারা দু হাজার উনিশে যখন ভোট দিয়েছিলেন ভাই ব্যালট এখন ডিস্ট্রিবিউট করো না একটু দাঁড়াও আমি পাঁচ মিনিটে পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে শেষ করব ভাই ব্যালট এখন ডিস্ট্রিবিউট করো না দু মিনিট অপেক্ষা করো আমি চলে যাওয়ার পর করো আপনারা দু সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন তার কারণ হচ্ছে আপনারা ভেবেছিলেন সত্যি হয়তো আজ দিন আসবে আপনারা ধর্মের নামে হিন্দু মুসলমানের বিভাজন করিয়ে বিজেপি আপনাদের থেকে সমর্থন আদায় করেছিল আজকে বলুন রান্নার গ্যাসের দাম কত চারশো টাকার রান্নার গ্যাস বারোশো টাকা একশো টাকার রান্নার তেল আজকে দুশো কুড়ি টাকা লিটার পেট্রোলের দাম একশো টাকা ডিজেলের দাম নব্বই টাকা কেরোসিনের দাম আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এর দায় দায়িত্ব কার কেন্দ্র সরকারের তার কারণ আপনি নিজের অধিকার নিয়ে ভোট দেননি